কাতারের বিশ্বকাপ স্টেডিয়ামে ব্যাগ চুরি, থানায় গিয়ে অবাক আর্জেন্টিনার এক নারী সাংবাদিক। কি ঘটেছিল আর্জেন্টিনার সেই নারী সাংবাদিকের সাথে জানুন বিস্তারিত। বিশ্বকাপ কভার করতে কাতারে গিয়ে নিজের ব্যাগ খুয়েছেন আর্জেন্টিনার এক নারী সাংবাদিক। চুরি যাওয়া ব্যাগ ফিরে পেতে থানায় অভিযোগ করতে যান তিনি, আর সেখানে গিয়ে পুলিশের বক্তব্য শুনে বেশ অবাক হয়েছে তিনি। ডোমিনিক মেজগার নামের ওই নারী সাংবাদিক তোদো নোটিসিয়াস নামের একটি টিভির প্রতিনিধি হয়ে কাতারে গিয়েছেন। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে রাজধানীর দোহার কর্নিচ এলাকায় নিজের কাজ করছিলেন। সেখানেই কেউ একজন তার ছোট হ্যান্ডব্যাগের ভেতরে থাকা আরেকটি ব্যাগ চুরি করে নিয়ে যায়। ওই ব্যাগের ভেতর ওয়ালেট, হোটেলের চাবি সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। চুরির ব্যাপারে অভিযোগ জানাতে স্থানীয় থানায় যান তিনি। সেখানকার পুলিশ কর্মকর্তারা নিশ্চয়তা দেন যে ব্যাগটি ফিরিয়ে দিতে সব চেষ্টা করবেন। পুলিশ কর্মকর্তা তার কাছে জানতে চান যে চোর ব্যাগ নিয়েছে তাকে ধরার পর কি ধরনের শাস্তি চান, কাতার থেকে বের করে দেওয়া নাকি 5 বছরের জেল। এই বিষয়টি অবাক করেছে তাকে। নিজের টিভি চ্যানেলের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা জানান আর্জেন্টিনার এই নারী সাংবাদিক। তিনি বলেন, আমার সঙ্গে আমার ছোট হ্যান্ডব্যাগ ছিল, যার মধ্যে প্রয়োজনীয় যা থাকার সব ছিল, আমার ওয়ালেট, আমার হোটেল রুমের চাবি, কিছু ন্যাপকিন। তিনি আরো বলেন, আমি দর্শকদের সঙ্গে নাচছিলাম, আমার বিশ্বাস তখনই কেউ ব্যাগের চেন খুলে ওয়ালেটটি নিয়ে যায়, তখন আমি বুঝতে পারিনি। আপনি জানেন আমি সরাসরি সম্প্রচারে ছিলাম, পাশে ছিল দর্শক, উচ্চস্বরে গানের শব্দ, আমি কাজে ব্যস্ত ছিলাম এবং ওই দিকে নজর দেইনি। আর্জেন্টিনার এই নারী সাংবাদিক আরো জানান, সরাসরি সম্প্রচার শেষ হওয়ার পর এক বোতল পানি কেনার জন্য আমার ওয়ালেটটি বের করতে যাই, কিন্তু দেখি সেখানে সেটি নেই। আরেকটি জিনিস তাকে অবাক করেছে, সেটি হলো পুরুষ পুলিশ কর্মকর্তা তার বিষয়টি দেখেননি, এর বদলে নারী পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তিনি বলেন, আমি তাকে জিজ্ঞাসা করি কেন আমি এখানে নারী পুলিশের কাছে যাব, তখন আমাকে বলা হয় আমি নারী, তাই আমার বিষয়টি একজন নারী পুলিশ কর্মকর্তা হ্যান্ডেল করবেন। এরপরেই তাকে জিজ্ঞাসা করা হয় চোরকে খুঁজে পেলে কি ধরনের শাস্তি আশা করেন তিনি, 5 বছরের জেল নাকি কাতার থেকে বের করে দেওয়া। জবাবে তিনি জানান, এটি আইনি দেখবে, আপাতত নিজের ব্যাগ ফেরত চাই। এদিকে বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়াম এলাকায় 15,000 নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হয়েছে, ফলে চোরকে সহজেই শনাক্ত করে ধরে ফেলেছে পুলিশ, আর পরক্ষণে সেই ব্যাগ তাকে ফেরত দেওয়া হয়েছে। তবে চোরের কি শাস্তি হয়েছে তা এখনও জানা যায়নি। কাতার বিশ্বকাপ নিয়ে এমন মজার মজার তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।